হয়েছিল 71-এ, 2013 সালে এবং বিভিন্ন সময়, সেই একই ধরন, একই প্রক্রিয়া এখানেও উপস্থিত। আজকে অবশেষে জামাতকে নিষিদ্ধ করা একটা ঘোষণা, নির্বাহী ঘোষণা আসতে যাচ্ছে। বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন এই দাবি করে আসছিল। তাই আপনারা জানেন যে এই জামাত শিবিরকে রাজনৈতিক ময়দানে রাজনীতি করার সুযোগ দিয়েছিল 75-এর খুনি জিয়াউর রহমান। খুনি জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতা এবং মদদে এই জামাত শিবির বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়। আজকে এই ঘোষণা আসার পরে ওরা আবারও মরণ কামড় দিতে পারে। আপনাদের এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিককালে আপনারা সেই সাহসিকতার সাথে এদেরকে, এদের আগ্রাসন প্রতিরোধ করার, প্রতিরোধ করতে ভূমিকা রেখেছেন। আমাদের বহু নেতা কর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, অনেকে এখনো হাসপাতালে ভুগছে। আমি সবার প্রতি সমবেদনা এবং সাধারণ ছাত্ররা যারা নিহত হয়েছে, সাধারণ মানুষ যারা নিহত এবং আহত হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং এই ধ্বংসলীলা যারা করেছে তাদের নিন্দা করার ভাষা আমার নাই। শুধু একটা কথা বলতে চাই, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এদেরকে প্রতিরোধ করতে হবে। যে প্রতিরোধ আপনারা গত 2 সপ্তাহে জীবনের ঝুঁকি নিয়ে করে আসছেন, বঙ্গবন্ধুগণ না ক্রাইসিস ম্যানেজমেন্টে প্রসিদ্ধ এবং বিশ্ববিখ্যাত। আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখেন, তিনি ইনশাল্লাহ এই সংকট অতি সুন্দর মোকাবেলা করবে এবং আমরা এই সংকট কাটিয়ে উঠব। একটা ইতিবাচক দিক আমি শুধু উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। আমি জানি আমার কর্মজীবী মানুষরা অনেকক্ষণ অপেক্ষা করছে, আমি শুধু এটুকু বলবো আজকে জাতিসংঘ আমাদের এই হতাহতের তদন্তে অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ ব্যক্ত করেছে এবং বর্তমান সরকারও তাদেরকে স্বাগত জানিয়েছে। এ থেকে বোঝা যায় যে বঙ্গবন্ধু কন্যার সরকার কতখানি আন্তরিক, প্রকৃত তদন্ত করে দোষীদের বিচারের আয়তায় আনার ব্যাপারে। সুতরাং আমরা প্রত্যেকটা আমাদের কোমলমতি সন্তানদের কাঁধে ভর করে, আমাদের ছাত্রদের কাঁধে ভর করে যারা সরকার উৎখাতে নীল নকশা এবং চক্রান্ত করেছিল এবং যারা এই সকল হতাহত এবং প্রাণের ক্ষতি করেছে, জীবনের মানের, জান মানের ক্ষতি করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনার ব্যাপারে আমরা জোর দাবি করছি এবং একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই প্রক্রিয়ার সফল সমাধান হবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আমার শেষ কথা বলে আমি শেষ করব, আপনারা সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং নিঃশর্ত এবং নিঃস্বার্থ ঐক্য বজায় রাখবেন। ইনশাল্লাহ আমরা এই দূরভিসন্ধিমূলক রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।